আবার একটি তাফসীর আসতেছে, তাফসীরে সালেহীন 114 খণ্ডে, কত 114 খণ্ডে, 114 খণ্ডের মধ্যে সূরা নাস আর সূরা বাকারা দুটোই সমান, কত খণ্ড? সূরা বাকারা তো তিন পারা আর সূরা ইখলাস তো ছোট্ট তিনটা, কত খণ্ড? ছোট্ট কয়েকটা আয়াত মাত্র সম্মানিত শুধু। অতএব এই সূরা বাকারাটা এটা ক খ এইভাবে খণ্ড হতে হতে এখন এটা কন্টেন্সে সবগুলো খণ্ড দাঁড়িয়েছে 200 খণ্ডে তাফসীরে সালেহীন, কত খণ্ড? 200 খণ্ড। আপনারা আমার হায়াতের জন্য দোয়া করবেন, আমার সাথে শত্রুতা আছে কথা বলেন, আমি তো আপনাকে কোনোদিন কষ্ট দিইনি, খালি কষ্ট দিই মাহফিলে এসে কথাগুলো শোনাবার জন্য, কথা বুঝতে পারছেন? আমার প্রায় 21টি বই ছাপানো আছে, যেমন শবে বরাতের উপরে আছে, নবী রওজার জিয়ারতের উপরে আছে, জান্নাতুল বাকি কবরস্থানের উপরে আছে, যেমন জমজম কবির ইতিকথা এর উপরে আছে, মেয়েরা হজ করবে কেমনে তাদের কোনো বই বাংলাদেশে কেউ লিখে নাই, আমি মেয়েদের হজের বই লিখেছি, নারীর হজ, একদিন আগে রোজা, একদিন আগে ঈদ করে আমাদেরকে হারামের পথে এগিয়ে দেয়, কথা বল না, একদিন আগে মানে ঈদ আর একদিন আগে রোজা, এটা কি নেয় জায়েজ নাই, সবাই মিলে যে দিনে করবো সেদিনে করতে হবে, সৌদি আরবের চাঁদ থেকে রোজা আর ঈদ আমাদের দেশে হবে, এটা হবে পশ্চিমাঞ্চলের জন্য, আমেরিকা লন্ডনের জন্য, কিন্তু আমরা তার আগে 3 ঘন্টা আগে আমাদের সূর্য ডুবে যায়, কথা বল না, কাজে তাদের চাঁদ দেখে আমাদের ঈদ আমাদের রোজা হবে না। আমি এটার উপর বই লিখেছি সিয়াম সাধনা হজের উপরে, রওজা মোবারক জিন্দার আমি বই লিখেছি 113 মাসলা, খালি গোলমাল করে মাসলা মাসলা দিয়ে, এই জন্য 113 মাসলায় বিভ্রান্তির সমাধান বই লিখেছি, আমি বই লিখেছি এই যে আপনার আশেকে রসুলের চোখে মিলাবে কেয়াম পড়ে দেখবেন, এরপর আমি বই লিখেছি আমাদের ঘরের মা বোন যারা আছে, ঘরের ছেলে